মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কাটাপুকুর এলাকায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ জনসংযোগ কর্মসূচি করেন। এই উপলক্ষে একটি নির্বাচনী প্রচারমূলক পথনাটিকা অনুষ্ঠিত হয়। আমি কামরুনি সুস্মিতা, আর আমি পার্ক স্ট্রিটের সুজেট। চিনতে পারছেন, মনে আছে আমাদের কথা? আমাদের শরীরগুলোকে ওই নরপিশাচের দল খুবলে খুবলে খেয়েছিল, আর আপনাদের মহিলা মুখ্যমন্ত্রী কিচ্ছু বলেননি, কিচ্ছু বলেননি, শুধু বলেছিলেন যে। পরে দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বুধবুধে মানুষ বিজেপি কেই খুঁজছে, বিজেপি কেই দেখছে, আর তো কেউ নেই মার্কেটে, কটা গুন্ডা আছে, সব ঠান্ডা হয়ে যাচ্ছে। 4 তারিখে পরে কর্মখালি 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 21 বছরের পুরাতন কোম্পানি বর্ধমান হাউজিং ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড, বর্ধমান শহরের প্রথম প্রমোটার ও ডেভেলপার, ফ্ল্যাট মার্কেটিং সেলসম্যান পুরুষ ও মহিলা প্রয়োজন, সেন্ড ইওর বায়োডাটা অন হোয়াটসঅ্যাপ, WhatsApp number 9232352260 or 9474422202. বর্তমানে পৌরসভা ভোট এবং পঞ্চায়েত ভোট হয়নি, ভোট হয়েছে, এটা তো কিরকম একটা হবার সম্ভাবনা রয়েছে? কোন সম্ভাবনা নেই, ভোট হবে, বিজেপির পক্ষেই ভোট হবে। আমরাও দেখবো যে কত মাফিয়া থাকে এখানে, 4 তারিখে আমাকে দেখলে ঘেউ ঘেউ করে, নিয়ে চিন্তা করি না। বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।